একজন সাহাবি ঘোষণা করতেছেন, একজন গোসব ঘোষণা দিতেছেন, ও মদিনার সাহাবীরা রে, আজকে আমাদের মদিনার এমন একজন সাহাবী মারা গেছে, যেই সাহাবিটা মক্কাতে তার স্ত্রী সন্তান ফালাইয়া, তার সয় সম্পদ ফালাইয়া, বাবা মাকে ফালাইয়া, জন্মভূমি ফালাইয়া, সব কিছু ফালাইয়া নবীর প্রেমে মক্কা ছেড়ে মদিনাতে আসছিল। দীর্ঘকাল নবীর পাশে থাকার পর আজকে সে মারা গেছে। এই ঘোষণাটা শোনার পর উম্মে সালমা ডাক দিলেন, ও সাহাবীরে, কার কথা তুমি বলতেছো, কে মারা গেছেন, আমাকে একটু তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলতেছেন, বল তুমি তাকে চিনবা না, সে এমনই একজন লোক, মক্কা সাইরা মদিনাতে আসছে, তার স্ত্রী সন্তানের মায়া নাই, তার জন্মভূমির মায়া নাই, বাবা মার মায়া নাই, সব সম্পদ সব কিছু ফালাইয়া সে মদিনাতে আসছিল। সে আর কেউ নয়, তাকে ডাকা হয় আবু সালমা। যখন আবু সালমা তার নামটা বলছে, নাম বলার সঙ্গে সঙ্গে ও আল্লাহর বান্দী উম্মে সালমা কান্না শুরু করছে। ডাক দিয়ে বলতেছেন, প্রভু গো, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, আয় আল্লাহ, আমি দীর্ঘদিন পর আসলাম, স্বামীকে একটা নজর দেখবো, আমার স্বামী আমার খবর নিয়ে
জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা হিরে যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না দিলে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত আলোচক আমাদের মসজিদের ইমাম খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল চৌধুরী সাহেবের কাছে আলহামদুলিল্লাহ তাআলা আমাদের মঞ্চে ইতিমধ্যে আসন অলঙ্কৃত করেছেন আমাদের ভদ্র মাদ্রাসা মসজিদের সম্মানিত সভাপতি আজকে ঐতিহাসিক মসজিদ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ইতিমধ্যে মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আমি আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেবকে ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ ও ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি হযরতকে হযরতের বয়ান প্রণয় করার জন্য ভ্রমণের জন্য সবাইকে অনুরোধ জ্ঞাপন করছি আলামা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল বেস্তু পরিষদের আলোচনা করছেন আলামা হযরত মাওলানা ইব্রাহিম খলিল বেস্তু পরিষদের ব্যাপারী বাড়ি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমার সদ্রে বাজন মুরব্বি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী ব্যাপারী সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে বসা মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা পর্দার আড়ালের অত্যন্ত সদ্যে বাজন আমার মা ও বোনেরা মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারাক করে কোরআনের মহাব্বতে কোরআনের টানে আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বতে কোরআনের মজলিসের মধ্যে আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি এতে আমরা খুশি নাকি বেজার কে কে খুশি একটু হাত তুলে দেখায় না রে তাকবীর জুড়ে বলতে হবে মানুষে বুঝতো যে না মাহফিলে মানুষ হয়ে গেছে না রে তাকবীর না রে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো না আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আমার ভাইরা সময় একেবারে কম এশার আগ পর্যন্ত আমার আলোচনা তো আমি সূরা বাকারার একটি আয়াতে কালিমা আমি তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা কোরআনের দ্বিতীয় নম্বর সূরা 207 নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করেছি এই আয়াতের উপরে আংশিক আলোচনা করার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আমার ভাইরা সর্বপ্রথম বুঝতে হবে যে এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন এই আয়াতটা আল্লাহ তাআলা কার শানে নাজিল করলেন এটা শানে নুজুল কি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন এটা শানে নুজুল বুঝতে হবে তো বুঝতে হলে
আলোচনার মাধ্যমে আমরা শানে নুজুল বুঝে ফেলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন ওয়া মিনান নাস, ওয়া মিনান নাস মানে সমস্ত মানুষ, নাস অর্থ মানুষ। এখানে আল্লাহ তাআলা কোনো হিন্দুকে বলে নাই, কোনো বৌদ্ধকে বলে নাই, কোনো গারোকে বলে নাই, কোনো মুসলমানকে উদ্দেশ্য করে বলে নাই, মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষের মধ্যে একদল মানুষ আছেন, কিছু সংখ্যক লোক আছেন যারা আমি আল্লাহ তাআলার প্রেমে, আমি আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় তাহারা সারাটা তারা তাদের জীবন দিয়া দেয়, তাদের জীবন দিয়া দেয়, এর পরেও ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমার দাওয়াত দিলেন, নবীজি এই আল্লাহ তাআলার অর্ডার পেয়ে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে 10-11 বছর হয়ে গেছে, এর মধ্যে দুইজন লোক, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পায়া কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই দুইজন লোককে, দুইজনের মধ্যে একজন হচ্ছে পুরুষ আর একজন হচ্ছে নারী, এই পুরুষকে ডাকা হয় আবু সালমা বলে আর মহিলাকে ডাকা হয় উম্মে সালমা বলে। আমাদের ঘরে যদি বড় কোনো সন্তান থাকে, এই সন্তানকে উদ্দেশ্য করে কিন্তু তার মা বাবাকে মানুষে ডাকে, ডাকে ও আব্দুর রহমানের বাপ, ও আব্দুর রহমানের মা, এমন ভাবে ডাকে কি ডাকে না। একমাত্র সন্তান ছিল সালমা, সালমার বাবা এবং মা নবীজির হাতে হাত ধরে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদের উপরে তাদের নিজের পক্ষ থেকে বাবা মা আত্মীয় স্বজন ভাই ব্রাদার পক্ষ থেকে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। কেন নির্যাতন? এই জন্যই নির্যাতন, বাপ তাদের ধর্ম ভুলে গিয়ে মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ। ও উম্মে সালমা, আবু সালমা তোমরা বড় অন্যায় করেছ, ও আবু সালমা তোমরা তাড়াতাড়ি বাপ দাদার ধর্ম আবার তোমরা গ্রহণ করো, মুহাম্মদের ধর্ম ছেড়ে যাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু সালমা কি জবাব দিলেন? সুন্দর জবাব দিলেন, ডাক দিয়ে বললেন ও বাবা, আমরা এতদিন বুঝি নাই, এখন বুঝতে পেরেছি, আগে বুঝি নাই, আমরা ছিলাম কাফের, আমরা ইমান হারাছিলাম, এখন কালেমা পড়েছি ইমান গ্রহণ করেছি, এই মধুর কালেমার দামাত যদি আরো 10 বছর আগে পাইতাম তাহলে 10 বছর আগে ইমান গ্রহণ করে আমরা ইমানদার হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। ও বাবা, ভয় দেখায় কোনো কাজে আসবে না, জ্বালা যন্ত্রণা নির্যাতন দিয়া কোনো কাজে আসবে না, আমরা যেই মধুর কালেমা গ্রহণ করেছি জীবন দিয়া দিব, ইমান দিব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানের দাম আছে না নাই? জুড়ে বলতে হবে ইমানের দাম আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইমানের এত দাম, এত দাম, সারাটা পৃথিবী যদি বিক্রি করা হয় আর এই ঈমান যদি বিক্রি করা হয় তাহলে বলা হয়েছে সারা পৃথিবীর চাইতে ঈমানের দাম বেশি হয়ে যাবে। এটা কেন বলা হয়েছে? একজন ঈমানদার যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার ঈমানদার বান্দা,
তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা রাখছি, এই জান্নাতটা এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান, সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার চাইতে, এই দুনিয়ার চাইতে ইমানের দাম বেশি না কম? আমার ভাইরা আমার বন্ধুগণ, আবু সালমা জবাব দিয়ে দিলেন, বাবা ইমান ছাড়বো না, ইমান গ্রহণ করেছি, ইমান ছাড়বো না, জীবন দিয়ে দিব। এই ক্ষণস্থায়ী জিন্দগির, এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কোনো আমি আফসোস করি না। যদি আমাকে মারো, মেরে ফেলো, মরে যাব, ইমান গ্রহণ করেছি, ইমান ছাড়বো না, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতন করতে করতে যখন সেই ইমান ছাড়ে না, বাড়ি থেকে বের করে দেয়া হলো, বাড়ি থেকে যখন বের করে দেয়া হলো, উম্মে সালমা আবু সালমা সন্তানটাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানের জন্য সব দিয়া দিছি, আমাদের সয় সম্পদ সব কিছু ইমানের জন্য দিয়া দিছি, নবীজি গো ইমান গ্রহণ করার কারণে সব কিছু রাইখে দিছে, আমি কিচ্ছু চাই না, আমি চাই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। এইভাবে দিন কাটতে শুরু করলাম। আবু সালমা উম্মে সালমা এক সময় খায় না, না খায় থাকে, পেটের ক্ষুধা জ্বালা যন্ত্রণা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন। এক সময় আবু সালমা উম্মে সালমা খায়ের সময় খায় না, খুব কষ্টে জীবন যাপন করতেছেন। ডাক দিয়ে বললেন, আবু সালমা রে, ইমান গ্রহণ করার কারণে তোদের উপরে তো শাস্তি, এত কষ্ট, যা তোর বাবার মার কাছে চলে যাও। আবু সালমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান ছাড়বো না, আর আপনি আমার পেটের খুদার যন্ত্রণার কথা বলতেছেন, নবীজি গো খুদার যন্ত্রণার চিন্তা আপনি করবেন না, আমাদের যখনই খুদার যন্ত্রণা হয়, খুদার যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে যায়। যখনই নবীজির চাঁদ মুখটা আমরা দেখি, চাঁদ মুখটা নুরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের পেটের মধ্যে আর কোনো ক্ষুধা থাকে না। অগণবীজি চিন্তা করবেন না, চলতে চলতে 13টি বৎসর হয়ে গেল, যখন 13টি বৎসর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, অগণবীজি মক্কা ছেড়ে এখন আপনাকে মদিনাতে হিজরত করতে হবে। আল্লাহর ওয়াদার পাইয়া মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেলেন। আবু সালমা উম্মে সালমা অসহায় হয়ে গেছে, নবীজি বিহীন এই মক্কাতে কেমনে থাকবে, তারা শুধু খালি কান্নাকাটি করে, যেই মদিন মক্কায় নবী নাই, এই মক্কায় আমরা কি করে থাকি, তারা পরামর্শ করতে শুরু করলো, যেই মক্কাতে নবী নাই, এই মক্কাতে আমরা থাকতে চাই না, আমরা চলে যাব নবীজির দরবারে, সুবহানাল্লাহ। তারা পরামর্শ করতেছেন, নবীর দরবারে চলে যাবেন, নবীর দরবারে, নবীর মাজারে, নবীর জিয়ারতে আমাদের যাওয়ার আশা আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কার কার আশা আছে একটু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম মদিনায়, হাইরে মনে বড়
আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই কওয়া মাতরি, পাখি নয়ে উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দেব নাই কওয়া মাতরি, পাখি নয়ে উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আশার সম্বল নাই, আশায় আশার সম্বল নাই করি মনে বড় আশা ছিল যাবর মদিনায়, হের মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দেখো পানি জায়গা শুনে নাও, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাইরে বাজার মাজার গাইরুল্লাহ পীর মুরিদি গাইরুল্লাহ, বলেন বাজার মাজার গাইরুল্লাহ পীর মুরিদি গাইরুল্লাহ, আমার প্রভু হইল এক আল্লাহ, বলেন প্রভু হইল এক আল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম তাদের উপরে জ্বালা যন্ত্রণা নির্যাতন, হযরত আবু সালমা উম্মে সালমা পরামর্শ করলেন মদিনাতে চলে যাবেন, কাফেরের রাইটা শুনলো, তাদের বাবা মা এটা শুনলো, ডাকছিলাম পানি খাও, আমি তো দুরাভিলের বক্তা, আমার পানি খাওয়াই লাগবে, চা খাওয়াই লাগবে না, পরামর্শ করলেন মক্কাতে আর থাকবে না মদিনাতে চলে যাবে, কাফেরেরা শুনলো যে তারা পরামর্শ করতেছেন মদিনাতে চলে যাবে, উম্মে সালমাকে বাবা মা আটকা দিল, নাতিটাকে নিয়ে গেল, উম্মে সালমা তার বাবার বাড়িতে তাইকা মেয়েটাকে নিয়ে কান্দে, আবু সালমাকে ডাক দিয়ে বললেন ও আবু সালমা তুমি যদি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাও আমাদের মেয়েকে দেব না নাতিকে দেব না, এদেরকে আমরা আটকা দিলাম, তুমি যদি যাও তাহলে একা একা যাইতে হবে, এদেরকে সাথে নেওয়া যাবে না, ডাক দিয়ে বললেন ও কাফেরের গোষ্ঠীরা আমার মেয়েকে তোমরা আটকা দিয়েছ, আমার স্ত্রীকে তোমরা আটকা দিয়েছ, আমি আমার স্ত্রীর মহব্বত চাই না, স্ত্রীর ভালোবাসা চাই না, সন্তানের মায়ের ভালোবাসা চাই না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে জীবনের চাইতে স্ত্রী সন্তানের চাইতে বাবা মার চাইতে নবীকে বেশি মহব্বত করার জন্য, নবীকে বেশি ভালোবাসার জন্য, আল্লাহর কথা আমি মানি না, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার মহব্বতকে বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রী সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসলাম, ভালোবাসা স্ত্রী সন্তানকে তোমাদের কাছে রাইখা গেলাম, আমি চললাম মক্কা সাইরা মদিনাতে, সুবহানাল্লাহ, মক্কা সেরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, স্ত্রী সন্তান বিবি বাচ্চা বাবা মা সব কিছু ভুলাইয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত আবু সালমা চলতে 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 চলতে
একেবারে মদিনার গেটে যেয়ে পৌঁছে গেছে। যখন মদিনার গেটে পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার ২০৭ নম্বর আয়াত দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগ্নিবীজি এই জমিনের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষগুলি মক্কা ছাড়িয়া তার জন্মভূমি ছাড়িয়া স্ত্রী সন্তান ফালাইয়া বাবা মাকে বাদ দিয়া সব কিছু ফালাইয়া আপনার মহাব্বতে আমার ভালোবাসায় আসতে পারে এমন মানুষ এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। মক্কা ছাড়িয়া মদিনার দিকে যখন রওনা হয়ে গেছেন, আর যখন এই আয়াত কালিমা নাযিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা একটু আগে যাও, দেখো মক্কা ছাড়িয়া আমি রাসূলের এবং আল্লাহর মহব্বতে কে মদিনায় আসতেছে। সাহাবীরা গেলেন, যা দেখেন আবু সালমা এই মদিনার দিকে রওনা হয়ে গেছে, মদিনায় ঢুকতেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কেউ না গো, এটা হচ্ছেন আপনার মহব্বতের সাহাবী, যে বাবা মাকে বাদ দিয়া সয় সম্পদ বাদ দিয়া আপনার হাতে হাত দিয়া কালিমা করে মুসলমান হয়ে গিয়েছিল সেই আবু সালমা এই মদিনায় প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আবু সালমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু ফেলাই আপনার কাছে চলে আসলাম, অগণবীজি শেষ পর্যন্ত আমার স্ত্রী সন্তান কেউ তারা দেয় নাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা আটকা দিয়েছে, অগণবীজি আমিও তাদেরকে বলে দিয়েছি আমি আমার রাসূলের চাইতে স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসি না, অগণবীজি আপনাকে বেশি ভালোবাসি, এই জন্যেই আমার স্ত্রী সন্তান পালাইয়া আমি আপনার কাছে চলে আসলাম, আমার স্ত্রী সন্তানের জন্য একটু দোয়া কইরেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। এদিক দিয়ে উম্মে সালমা বাবার বাড়িতে থাকে, কান্নাকাটি করে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, তার মেয়েটাও একেবারে শুকায় গেছে, চামড়াটা হাড়ের মধ্যে লেগে গেছে, শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, আল্লাহ আল্লাহ বলে ডাকে, গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজ আদায় করে বলে, প্রভু আমি আমার স্বামীকে হারাইলাম, আমার এই সন্তানটা তার বাবাকে হারাইল, আমাকে আমার এই সন্তানটাকে আটকে দিল, আল্লাহ আমি তোমার দরবারে দরখাস্ত করিতেছি, এই বিপদ হতে আমাকে আমার সন্তানটাকে তুমি মুক্তি কর। এইভাবে যখন দোয়া করেন, চলতে 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 দীর্ঘ কিছুদিন যখন হয়ে গেল, একেবারে অসুস্থ হয়ে পড়লেন। উম্মে সালমার বাবা মা পরামর্শ করতেছেন, দেখো এই মেয়েটা এই বাচ্চাটা না খায় একেবারে অসুস্থ হয়ে গেছে, এখন তার বাঁচবে না মরে যাবে, এদেরকে উন্মুক্ত করে দেই, উন্মুক্ত করে দেই। যখন উন্মুক্ত করে দেওয়া হলো, উন্মুক্ত করে দেওয়া হলো, উম্মে সালমা মদিনার দিকে রওনা হয়ে গেল মেয়েটাকে নিয়ে। যখন মেয়েকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে, যখন মদিনার দিকে রওনা হয়ে গেছে, মেয়ের সাথে মা পরামর্শ করতেছেন, ও মা দীর্ঘদিন পর তোর বাবার সাথে সাক্ষাৎ হবে, অনেকদিন পর তোর বাবার সাথে সাক্ষাৎ হবে, ও মা রে তোর বাবা যখন তোকে দেখবে দেখার সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহার হয়ে যাবে, তোর বাবার মনটা পড়ে যাবে, ও মা রে যখন তুই তোর বাবাকে দেখবে দীর্ঘদিন পর, আর আমাকে যখন দেখবে তোর বাবা তো আমাকে অত্যন্ত ভালোবাসত, মহব্বত করত, আজকে তোর বাবা মদিনায় চলে গেছে, আমরা মক্কায় ছিলাম, যখন তোর বাবা আমাকে দেখবে দেখার সঙ্গে সঙ্গে আনন্দে তার মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে
কেমন মহব্বত ছিল আমাদের মধ্যে, কিন্তু এমন মহব্বত ভালোবাসা নাই আমাদের মধ্যে, এমন ভালোবাসা নাই। শতকরা 80% স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হয় বর্তমানে, আছে কি আছে না অনেক, তাদের মধ্যে কেমন ভালোবাসা মহব্বত ছিল দেখেন। তারা যখনই খানা খাইছে একসাথে বসে খানা খাইছে, একটা লুকমা উঠাইয়া স্ত্রীর মুখে দিছে, স্ত্রী একটা লুকমা উঠাইয়া তার স্বামীর মুখে দিছে। আমরা দেন নিজের ফেরটা চিন্তা আগে করি ঠিক কিনা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো স্ত্রী যদি একটা লুকমা খানা তার স্বামীর মুখে উঠাইয়া দেয়, যেই পরিমাণ খানা মুখে উঠাইয়া দিল ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হইত, ওই সম পরিমাণ নেকি তাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহ, আর কোন স্বামী যদি স্ত্রীর মুখে উঠাইয়া দেয় সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনের মধ্যে ভালোবাসা রাখো, সম্পর্ক রাখো, একজন আরেকজনকে সালাম দাও, সালাম বিনিময় করো। যদি সালাম বিনিময় করো তাহলে তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা বাড়বে ঠিক কিনা ধরে বলেন। আমি থাকতাম সিলেটে, ওই সিলেট দক্ষিণ সুরমা, তা আমি মসজিদে এক মহিলা আসছে আমার কাছে, আয়েশা বলতেছেন যে হুজুর আমি আপনার কাছে আসছিলাম, কিসের জন্য যে আসছিলাম এই জন্যেই আমার স্বামী তো আমাকে খুব মারে, খুব মারধর করে, তো আপনি যদি আমার একটা তাবিজ দিতেন আমার স্বামীর গলার মধ্যে দেওয়া দিতাম তার রাগটা কমতো আমার মালন হলে। কেন মারে, কারণ কি? কারণ আমার তেমন দোষ নাই। কেমন দোষ? তো আমার হালকা একটু দোষ আছে। কেমন? আমার স্বামী যদি আমার এক কথা কয় আমি কই দুই কথা, হ্যাঁ যদি আমার দুই কথা কয় আমি কই চার কথা, তো তার রাগ উঠা যা রাগ উঠলে পরে আমার মারে, এটা তো মারার কথাই কি কয় নি, মারার কথা না। সমস্ত মহিলারা মাইর খায় দেখবেন মুখের কারণে, তারা মুখ একটু বেশি চলে, একটু আগে আগে চলে এই জন্যই। তো আমি একটু পানি ভরে দিলাম, এক বোতল পানি, যে এই পানিটা নিয়ে যান আর নিয়মমাফিকভাবে এই পানিটা আপনি ব্যবহার করবেন। কেমনে? যে এটা আপনি আলমারিতে রেখে দিবেন, যখন আপনার স্বামী কাজ থেকে বাড়িতে আসবে আসার সঙ্গে সঙ্গে একটু পানি আপনার মুখে দেবেন, মুখে দেওয়ার পর এই পানিটা আপনি গিলবেন না, যদি গিলেন আপনার স্বামী মেরে দেবে, গিললে কি হবো স্বামী মেরে দেবে, আর যদি আপনি এটা ফালাই দেন তাহলে আপনি মেরে দেবেন, বেডি ফোর্সে বিপদ। তো যখন স্বামী আসতেছে মুখে পানি দেওয়া বলেছে, ভাত বাইরে দিতেছে তরকারি লবণ পানি দিতেছে, স্বামী তারা জিজ্ঞাসা করে, হ্যাঁ খালি ইশারা দেয়, কিছু কয় না, কিছু কয় না, এখন আর মুখ বন্ধ একেবারে চোখ। তো এইভাবে 10-15 দিন চলে গেল, কিছুদিন পর আগে পানি ফেলাটা তো খুব কম হয়েছে, পানি ফেলাটা খুব কম হয়েছে, এখন আপনার পানি ফেলা দেওয়ার পর থেকে আমার আর মারে না। আমি কি ঠিক আছে, এইভাবে নিয়ম পালন করে যান, আপনি চুপ থাকবেন, যদি আপনি কথা না বলেন আপনার স্বামী আপনার মারত না, আপনারা মহব্বত করবো ভালোবাসবো ঠিক কিনা জোরে বলেন। এই জন্যে আমি সব মা বোনদের দোষ গাইতেছি না, কিছু মহিলা আছে, কিছু মহিলা আছে, কিছু সংখ্যক মহিলা আছে এরকম, কিন্তু সকলের দোষ আমি গাইতেছি না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও দুনিয়ার স্বামী স্ত্রীরা একজন আরেকজনের সাথে খুব মধুর সম্পর্ক রাখো, মধুর ভালোবাসা রাখো, যদি রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হয়তো এই উসিলায় তোমাদেরকে মাফ করে দিতে পারেন ঠিক কিনা ধরে বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, একদিন আবু সালমা উম্মে সালমা তারা চন্দনী রজনীতে খুশ গল্প করতেছিলেন, খুশ গল্প, এইভাবে গল্পের ফাঁকে ফাঁকে মহিলারা কিন্তু চায় না যে আমার স্বামী আরেকটা বিবাহ করুক, মরে গেলেও কিন্তু চায় না, বলতেছেন ও সালমার আব্বা আমি যদি মারা যাই তাহলে আপনি কি আরেকটা বিবাহ করবেন? করেন না কি বলো, আর কোনোদিন বিবাহ করব না। যে ও স্বামী ওয়াদা দেন যে হ্যাঁ ওয়াদা দিলাম কোনোদিন বিবাহ করব না,
তুমি নতুন আরেকটা স্বামী গ্রহণ কইরো, আমার চাইতে ভালো স্বামী যদি তুমি পাও তাহলে তুমি গ্রহণ করবা, কারণ তুমি মহিলা মানুষ, তুমি চলতে পারবা না, আমি পুরুষ চলতে পারবো, কোনো অসুবিধা নাই, তোমার একজন গার্জিয়ানের প্রয়োজন আছে। এইভাবে তার আদাবদ্ধ হল, তার আদাবদ্ধ হওয়ার পর এইভাবে দিন চলতেছে চলতেছে, কোথায় জানিছিলাম, উম্মে সালমা মদিনার দিকে রওনা হয়ে গেছে। যখন মদিনার দিকে রওনা হয়ে গেছে, এইভাবে হাঁটতে হাঁটতে মদিনার গেটে একেবারে গেটে চলে গেছে। যখন মদিনার গেটে চলে গেছে, একজন সাহাবী ঘোষণা করতেছেন, একজন গোসক ঘোষণা দিতেছেন, ও মদিনার সাহাবীরা রে, আজকে আমাদের মদিনায় এমন একজন সাহাবী মারা গেছে, যেই সাহাবীটা মক্কাতে তার স্ত্রী সন্তান ফালাইয়া, তার সয় সম্পদ ফালাইয়া, বাবা মাকে ফালাইয়া, জন্মভূমি ফালাইয়া, সব কিছু ফালাইয়া নবীর প্রেমে মক্কা ছেড়ে মদিনাতে আসছিল। দীর্ঘকাল নবীর পাশে থাকার পর আজকে সে মারা গেছে। এই ঘোষণাটা শোনার পর উম্মে সালমা ডাক দিলেন, ও সাহাবীরে, কার কথা তুমি বলতেছো, কে মারা গেছেন, আমাকে একটু তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলতেছেন, বোন তুমি তাকে চিনবা না, সে এমনই একজন লোক, মক্কা সাইরা মদিনাতে আসছে, তার স্ত্রী সন্তানের মায়া নাই, তার জন্মভূমির মায়া নাই, বাবা মার মায়া নাই, সব সম্পদ সব কিছু ফালাইয়া সে মদিনাতে আসছিল, সে আর কেউ নয়, তাকে ডাকা হয় আবু সালমা। যখন আবু সালমা তার নামটা বলছে, নাম বলার সঙ্গে সঙ্গে ও আল্লাহর বান্দী উম্মে সালমা কান্না শুরু করছে। ডাক দিয়ে বলতেছেন, প্রভু গো কি অপরাধ করেছিলাম তোমার কাছে, আয় আল্লাহ আমি দীর্ঘদিন পর আসলাম, স্বামীকে একটা নজর দেখব, আমার স্বামী আমাকে দেখবে, এই সন্তানটাকে দেখবে, মাথায় হাত বুলাবে, মা মা বলে ডাকবে, এই আমার আশা পূর্ণ হলো না। ও প্রভু আমি মদিনাতে প্রবেশ করার আগে আমার স্বামীটাকে তুমি নিয়ে গেলা, প্রভু গো আমি কি অপরাধ করেছিলাম। এইভাবে যখন কান্নাকাটি করে সাহাবী ডাক দিলেন, ও বোন রে কে তুমি, কার জন্য কাঁদো, এই সাহাবী তোমার কি হয়। ডাক দিয়ে বললেন, বাইরে এই সাহাবী হচ্ছেন আমার স্বামী, এই সাহাবী আমার স্বামী, আমি হচ্ছি উম্মে সালমা, নাম শুনেছো, শুনেছি উম্মে সালমা, আমি সেই উম্মে সালমা, আর এই হচ্ছে সালমা। এইভাবে যখন পরিচয় দিল সাহাবীরা, নবীজির দরবারে যায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সালমা আসছে, কান্না করে, স্বামীর মৃত্যু যন্ত্রণা সইতে পারে না, নবীজি গো উম্মে সালমা তার মেয়েকে নিয়ে আসছে। ও সাহাবী ডাকো ডাকো, তারা দুজনকে ডাকো, ডাকা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ স্বপ্ন নিয়ে আসছিলাম এই মদিনাতে, কিন্তু স্বপ্ন আমার পূরণ হলো না। আগে নবীজি এই মদিনাতে আমাদের কেউ নাই, কেউ নাই, কেমনে থাকবো এই মদিনাতে, আমাকে কে দেখবে, আমার এই সন্তানটাকে কে দেখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কান্না শুনে ডাক দিয়ে বলতেছেন, ও গো উম্মে সালমা কেঁদো না, কেঁদো না, আমি তো রহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছেন, কেঁদো না, আমি নবী তো আছি, তোমরা যতদিন থাকবা ততদিনের জন্য আমি নবী তোমাদের জিম্মাদার হয়ে গেলাম, তোমাদের জিম্মাদার হয়ে গেল, কেঁদো না, আমি নবী তো আছি। উম্মে সালমা শান্ত হয়ে গেল, আবু সালমা গোসলের ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাফন পরাইলেন, নিজে জানাজা দিয়া যখন কবরের কবরস্থ করা হলো, কবরস্থ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে কবরের মধ্যে রাখলেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু সালমার জন্য দোয়া করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর কয়েকদিন পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে,
ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি এদের পরিপূর্ণ জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ, এদের পরিপূর্ণ জিম্মাদারি নিয়ে নেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ঘোষণা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ আল্লাহর ঘোষণাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার হুকুম পালন করেছে। সুবহানাল্লাহ, উনি ওনার নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন না, সব কথা একমাত্র আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা দিয়ে বললেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, আপনি উম্মে সালমার এবং সালমার পরিপূর্ণ দায়ী দায়িত্ব গ্রহণ করার জন্য, অগ্নবীজি পরিপূর্ণ দায়ী দায়িত্ব গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন যে যাও উম্মে সালমাকে যা জিজ্ঞাসা করো তার মত কি, তার মত কি যা জিজ্ঞাসা করো। সাহাবীরা যায় বললেন, ও উম্মে সালমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমার কাছে আসছি, উনি প্রস্তাব দিয়েছেন, তোমার মত কি? উম্মে সালমা বুঝে ফেলেছেন, স্মরণ হয়ে গেছে ওই দিনের কথা, ওই যে চন্দনী রজনীতে মনে আছে, রাত্রে স্বামী স্ত্রী বসে বসে খুশ গল্প করতেছিল, ওই মুহূর্তে আলোচনা করছিল যে ও স্বামী, আমি যদি মারা যাই তাহলে আপনি কি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন? যে না, আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না, তবে আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি একটা ভালো স্বামী যদি পাও, আমার চাইতে ভালো, ওই স্বামীটা তুমি গ্রহণ করিও। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালমার বুঝতে আর বাকি রইল না, উনি বুঝে ফেলছেন যে এটা আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি খেলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মে সালমা ডাক দিয়ে বললেন, ও ভাই সাহাবি, আমি রাজি আছি তবে আমার শর্ত আছে। কি শর্ত ও সাহাবি রে? আমার শর্ত হচ্ছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যা বলো যে আমি এই শর্তে রাজি, আমাকে যদি গ্রহণ করে তাহলে আমার এই মেয়েটাকেও গ্রহণ করতে হবে, নচেত এই মদিনাতে আমার এই সন্তানের কোনো আত্মীয় স্বজন নাই, কে দেখবে আমার এই সন্তানটাকে? যদি আমার এই সন্তানটা সহ নবীজি আমাকে গ্রহণ করে তাহলে আমি রাজি আছি, নচেত রাজি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদটা নিয়ে আসা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রস্তাবে রাজি, যে আমি কেন এই সন্তান নিয়ে গ্রহণ করব না, এটা তো আল্লাহর পক্ষ নির্দেশ আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কিছু সংখ্যক লোক আছে, দুনিয়াতে কিছু মানুষ আছে, ওই মানুষগুলি একমাত্র আল্লাহর জন্য পাগল, একমাত্র নবীর জন্য পাগল। যখনই কোনো জ্বর আসে, যখনই কোনো জ্বর ঝাপটা আসে, তখনই কিন্তু তাহারা ঈমান বাঁচানোর জন্য তারা রাজপথে নেমে যায়, তারা রাজপথ কাঁপায়। যদি নবীজিকে গালি দেয় তাহলে তাহারা রাজপথে না ঈমান আন্দোলন করে, যদি কেউ ওই আমার আল্লাহকে গালি দেয় তাহলে ওই নাস্তিকদের বিরুদ্ধে ওই সমস্ত ঈমান চুরি করার জন্য তারা পাইতারা চাচ্ছে, নাস্তিক বেঈমান মুরতাদগণ এরা আমাদের ঈমান চুরি করতে চায়। আমার ভাইরা, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ওইরকম ঈমান সিংহের জাতি, আমরা আমাদের এই জাতিটাকে টিকিয়ে রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আমার ভাইরা, যেই
আলোচনাগুলি করেছি, বাংলা চূড়া আলোচনা করেছি, যেহেতু সময় কম, অনেক লম্বা আলোচনা ছিল, সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।